বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, তাই না বন্ধুরা? আজকে তোমরা দেখবে সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েন সিরিজের 25তম পর্ব। আর আজকের পর্বের নাম হলো সাইরেন হেড। কমান্ডার, সজীবকে তো আমরা কোনোভাবেই হত্যা করতে পারছি না। একটা কিছু উপায় বের করো। সজীবকে হত্যা করতে না পারলে এলিয়েন জাতি পৃথিবী দখল করবে কিভাবে? চিফ, আমরা তো কষ্ট করেই যাচ্ছি, কিন্তু সজীবের বুদ্ধি আর শক্তির কাছে আমরা কোনোভাবেই পেরে উঠছি না। চিফ, এই দেখুন কাকে নিয়ে এসেছি। মাইকালা, মাইকালাকে দিয়ে আমি কি করব? আমার কোনো মাইক ফাইক লাগবে না, ওকে এখনই বিদায় করো। চিফ, একটু ধৈর্য ধরুন, এ কোনো যেমন তেমন মাইকওয়ালা নয়, এ হলো শয়তানের পূজারী সাইরেন হেড। পৃথিবী থেকে মানুষের বাচ্চাদের ধরে শয়তানের কালা রাজ্যে নিয়ে যাওয়াই হলো সাইরেনের কাজ, কিন্তু সাইরেন সজীবের কারণে এই কাজ ঠিকভাবে করতে পারছে না। তাই সজীবকে হত্যা করতে সাইরেন আমাদের সাথে হাত মিলাতে চায়। তাই নাকি? তা তোমার এই সাইরেনের পাওয়ার টাওয়ার কিছু আছে নাকি শুধু মাইক বাজিয়ে ঘুরে বেড়ায়? চিফ, সাইরেন হেড যাকে একবার টার্গেট করে তার কোনো নিস্তার নেই। সাইরেন, দেখাও তোমার পাওয়ার। সাইরেন? Yes, চিফ। তোমার শক্তি দেখে আমি বুঝতে পেরেছি তুমি পারবে। এলিয়েনরা তোমাকে সব রকমের সাহায্য করতে রাজি আছে। কমান্ডার, সাইরেনের সাথে পৃথিবীতে যাও আর সজীবকে বন্দি করে নিয়ে আসো। ওকে চিফ, আমরা সজীবকে বন্দি করে নিয়ে আসছি। এদিকে সজীব আর তার বন্ধুরা গিয়েছে বরফে ঘেরা একটা পাহাড়ি এলাকায় স্কি জাম্পিং করতে। ইয়াহু, খুব মজা লাগছে বন্ধুরা। কি ব্যাপার কাল্লু, কেমন মজা লাগছে? দারুণ, তবে আমার একটু একটু ভয় করছে। কাল্লু, তুমি আমাদের সাথেই থেকো, তাহলে ভয় লাগবে না। স্কি জাম্পিং, সজীব এবার তোমার আর রক্ষে নেই। এরপর এলিয়েন কমান্ডার সজীবের বন্ধু কাল্লুর উপরে তার জাদুর পাওয়ার আর তাতে করে বরফ ভেঙে গিয়ে কাল্লু নিচের জঙ্গলে পড়ে যায়। আরে বাপরে, এ কোন জঙ্গলে আসলাম আমি? সজীব, কাল্লু নিচে পড়ে গিয়েছে। বলো কি রুবেল, চলো কাল্লুকে উদ্ধার করতে হবে। সজীব আসো, জঙ্গলে আসো, সাইরেন তোমার জন্য অপেক্ষা করছে। এরপর সজীব আর তার বন্ধুরা কাল্লুকে উদ্ধার করার জন্য সেই জঙ্গলে যায়। সে এক ভয়ানক ঘন জঙ্গল, দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার। সজীব আর তার বন্ধুরা তখন কাল্লুকে সেই জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলো। কাল্লু, কাল্লু, কাল্লু,
কাল্লু, এই কাল্লু। এদিকে কাল্লু ছিল জঙ্গলের আরেক দিকে, সে সজীবদের আওয়াজ কিছুতেই শুনতে পারছিল না। আরে এটা কিসের আওয়াজ? এমন ভয়ঙ্কর আওয়াজ তো আমি কখনো শুনিনি। আরে বাপরে, এত বড় পা! সজীব, আমাকে বাঁচাও! সাইরেন দেখে কাল্লু সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সাইরেন তার অদ্ভুত আওয়াজের শক্তি দিয়ে কাল্লুকে ঠিকই ধরে ফেলে। কাল্লুকে ধরার পর সাইরেন ঠিক কাল্লুর মতো করে সজীবকে ডাকতে শুরু করলো। সজীব, আমাকে বাঁচাও! আমি এই পাশে, এই যে জঙ্গলের ভিতরে, এই দিকে আসো সজীব, আমাকে বাঁচাও! রুবেল, এটা কাল্লুর আওয়াজ না? হ্যাঁ, কাল্লুই তো। চলো, কাল্লু এইদিকেই আছে। সাইরেন ঠিক কাল্লুর মতো করে আওয়াজ করে সজীব আর তার বন্ধুদেরকে তার কাছে নিয়ে যায়। এরপর এক পর্যায়ে সাইরেন হেডের মুখোমুখি হয়ে যায় সজীব আর তার বাকি বন্ধুরা। সজীব, এ তো দেখছি সাইরেন হেড। এটাই হলো সেই ভয়ঙ্কর সাইরেন যে মানুষকে ধরে শয়তানের রাজ্যে নিয়ে যায়। সজীব, কাল্লুকে তাহলে এই বন্দি করে রেখেছে, ওকে মেরে কাল্লুকে উদ্ধার করো। সেটাই করছি। এরপর সজীব তার ম্যাজিক্যাল ঘড়িতে চাপ দিয়ে বিশাল বড় একটা ডাইনোসরের রূপ ধারণ করে এবং সাইরেন হেডের সাথে যুদ্ধ শুরু করে দেয়। সজীবের বন্ধুরা তো বটেই, সাথে ওখানে লুকিয়ে থাকা এলিয়েন কমান্ডারও জ্ঞান হারিয়ে ফেলল। ডাইনোসর রূপে সজীবের কান থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তারপরেও সজীব সাইরেনের সাথে যুদ্ধ চালিয়ে গেল। বুঝেছি, আগে আমাকে সাউন্ড প্রুফ হতে হবে, নইলে সাইরেনের সঙ্গে জেতা অসম্ভব। এরপর সজীব তার ম্যাজিক্যাল ঘড়িতে চাপ দিয়ে সুপার স্পিডোকে নিয়ে আসে। সুপার স্পিডো অ্যাক্টিভ পাওয়ার 129। ওকে সজীব, অ্যাক্টিভ পাওয়ার 129। সজীব, আমরা এখন পুরোপুরি সাউন্ড প্রুফ। এবার আর সাইরেনের ভয়ঙ্কর আওয়াজ আমার কিছু করতে পারবে না। সজীব, আমি কিন্তু পাওয়ার হারাচ্ছি, যা করার দ্রুত করো। সুপার স্পিডো অ্যাক্টিভ পাওয়ার 209। ওকে, অ্যাক্টিভ পাওয়ার 209। অবশেষে সুপার
স্পিডোর মিসাইলের আঘাতে সাইরেন হেড ধরাশয়ী হয়। আর সাইরেন হেডের ভিতর থেকে বেরিয়ে আসে সজীবের বন্ধু কাল্লু। তার মানে সজীব সাইরেনকে ধ্বংস করে ফেলল। যাই, দ্রুত চিপকে খবরটা জানাই। সজীব, তুমি না থাকলে আজকে সাইরেন হেড আমাকে হজম করে ফেলতো। আরে কাল্লু, চিন্তা করো কেন, সজীব আছে তো। অনেক হয়েছে, এবার চলো বাড়ি যাই। বন্ধুরা, সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েন এর 25তম পর্বটি এখানেই শেষ। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। বন্ধুরা, বরাবরের মতো আজকেও তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, আর সেটা হলো, বলো তো বন্ধুরা, সজীব আর তার বন্ধুরা মিলে বরফের মধ্যে যে খেলাটি খেলছিল সেটার নাম কি? উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাও। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা, সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।